হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ানের একটা নোটিফিকেশান কিসের নোটিফিকেশান সেটা থামলাল দেখে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে নোটিফিকেশান হচ্ছে যে এনসিউইং যে সেমিস্টারের পরীক্ষা এবং পার্টের পরীক্ষা সে ব্যাপারে ডিটেল মোডালিটিস ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান জানিয়েছে নভেম্বর টোয়েন্টি থার্ডে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং এই নোটিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে কী আছে নোটিফিকেশানে চলো ইন ডিটেল জেনে নিই কী বলছে ইন কন্টিনিউশান অব প্রিভিয়াস নোটিফিকেশান নাম্বার সি টি স্ল্যাশ ইউজি এক্সাম টোয়েন্টি টোয়েন্টি হান্ড্রান্ড থার্টিন ডেটেন থার্টিন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ তেরোই নভেম্বর দু হাজার কুড়ি সালে অর্থাৎ এই বছর তেরোই নভেম্বর যে নোটিফিকেশান জারি করেছিল তারই এটা কন্টিনিউয়েশন সেটা বলছে ইট ইস ফর নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্নড দ্য ডিটেল মোডালিটিস অফ ইউজি সি বিসিএ সেমিস্টার টু সেমিস্টার ফোর পার্ট টু এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর বোথ রেগুলার অ্যান্ড ব্যাকলগ ক্যান্ডিডেটস উইল বি অ্যাজ ফলোজ অর্থাৎ এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুরো মোডালিটিসটা বলে দেওয়া হয়েছে কীভাবে পরীক্ষা হবে মার্কস কত কী দেওয়া হবে সেই সম্পর্কে এই নোটিফিকেশানে বলা হয়েছে কাদের জন্য সেমিস্টার টু সেমিস্টার ফোর এবং পার্ট এর রেগুলার স্টুডেন্ট এবং ব্যাকলগ মানে যারা ফেল করেছে ওদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্য কী আছে নাম্বার ওয়ান অ্যাজ ইউজুয়াল ফুল মার্কস ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর ইভ্যালুয়েশন অফ ইচ সিসি জিই

লাইক এসিসি ফুল মার্কস অফ ইন্টার্নাল অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন অফ এসিসি এই টু উইল বি অফ টেন মার্কস ফর দিস ইয়ার অনলি এবং শুধুমাত্র এই বছরটির জন্য এসিসির মতো এই সিসি টু এর ইন্টার্নাল অ্যাসেসমেন্ট ওর ইভ্যালুয়েশন দশ নম্বরের হবে এবং সেটা কিন্তু অনলি ফর দিস ইয়ার এই বছরটার জন্যই শুধুমাত্র ওকে সো দিস সেকশন ইজ ভেরি

ইন্টারনাল অ্যাসেসমেন্ট সম্পর্কে যে সম্পর্ক যেগুলো বলেছিল সেগুলোই থাকছে আর এটা মেনলি বেস করা হবে অনলাইন ক্লাস টেস্ট সেমিনার অথবা অ্যাসাইনমেন্ট হতে পারে নাম্বার টু ফলোয়িং দিস ফলোইং দ্য স্পিরিট অফ ইউডিসি গাইডলাইনস এটা টোয়েন্টি এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এপ্রিল দু হাজার কুড়ি সালে ইউডিসি যে গাইডলাইন্স পাবলিশ করেছিল সেই গাইডলাইন্স মেনে দ্য পিরিয়ড অফ লকডাউন ইনক্লুডিং দ্য ব্যাকলক ক্যান্ডিডেটস বলছে যে উনতিরিশে এপ্রিল ইউজিসে যে গাইডলাইন পাবলিশ করেছিল সেখানে বলা হচ্ছে যে লকডাউনের কারণে যে যে দিনগুলো লকডাউনের জন্য স্টুডেন্ট ইউনিভার্সিটি কলেজ বন্ধ ছিল সেগুলোকে ধরে নিতে হবে ছাত্রছাত্রীরা ওইগুলো ওই দিনগুলো কলেজে উপস্থিত ছিল অর্থাৎ তাদের অ্যাটেন্ডেন্ট তারা যে অ্যাটেন্ড করেছিল সেটা ধরে নিতে হবে এবং এটা শুধুমাত্র সেমিস্টার টু সেমিস্টার ফোর স্টুডেন্টদের জন্য নয় অর্থাৎ ব্যাকলগ ক্যান্ডিডেট যারা ফেল করেছিল তাদের জন্য এটা ধরে নেওয়া হচ্ছে যারা সবাই উপস্থিত এটা ধরে নেওয়া হচ্ছে অল দ্য কলেজেস আর দেয়ার ফর ইনস্ট্রাক্টেড টু অ্যাওয়ার্ড ইচ অফ দ্য স্টুডেন্টস ইনক্লুডিং দ্য ব্যাকলগ ক্যান্ডিডেটস ফুল মার্কস বা অ্যাটেন্ডেন্স সি থ্রি কম্পোনেন্ট দ্যাট মিন্স ফাইভ আউট অফ ফাইভ তার ফলে এখানে বলা হচ্ছে সমস্ত কলেজকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে যাতে তারা স্টুডেন্টদেরকে অ্যাটেন্ডেন্স সিটে যে নাম্বার দিতে হয় যাতে ফুল মার্কস পাঁচ তাদের যেন ফাইভ আউট অফ ফাইভ তারা দেয় ইন দিস কন্টেক্স ইট মে অলসো বি নোটেড দ্যাট কলেজ উইল কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট ওর ইভ্যালুয়েশন অফ অল স্টুডেন্টস অফ সেমিস্টার টু সেমিস্টার ফোর ইনক্লুডিং দ্য ব্যাকলগ ক্যান্ডিডেটস এবং এটার সঙ্গে এটাও বলা হচ্ছে যে কলেজ কিন্তু অবশ্যই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে সেমিস্টার টু সেমিস্টার ফোর এবং সমস্ত স্টুডেন্টস ক্যান্ডিডেটস যারা ব্যাকলগ ক্যান্ডিডেট যারা ফেল করেছিল তাদের জন্য পরীক্ষা কন্ডাক্ট করবে কলেজ নাম্বার থ্রি ইন কেস অফ স্টুডেন্টস অফ পার্ট টু দ্য কলেজ উইল প্রোভাইড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনস অনলাইন ক্লাসেস টেস্ট সেমিনার অ্যাসাইনমেন্ট মার্কস টু বি মার্কস টু দ্য ইউনিভার্সিটি ফলোইং দ্য প্রিন্সিপাল ফিফটি পার্সেন্ট অফ দ্য ফুল মার্কস অন বোধ দ্য থিয়েি অ্যান্ড প্র্যাকটিক্যাল কেস মেবি তাহলে কীভাবে বিষয়টা হবে না বলছে যদি ইন কেস অফ দ্য স্টুডেন্টস অফ টু এখানে পার্ট টু এর কথা বলছে পার্ট টু স্টুডেন্টদের ক্ষেত্রেও যদি হয় কলেজ প্রোভাইড করবে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট অর ইভ্যালুয়েশন সেগুলোর মধ্যে কী থাকবে অনলাইন ক্লাস টেস্টে সেমিনার অ্যাসাইনমেন্ট এই এভ্যালুয়েশন মার্কসটা প্রোভাইড করবে ইউনিভার্সিটিকে যেভাবে বলা আছে যে ফিফটি পারসেন্ট অফ ফুল মার্কস অন বোথ অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপারস অ্যাজ দ্য কেস মে বি থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপার থাকলে তার ফিফটি পার্সেন্ট মার্কস বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করবে কলেজগুলো এটা কিন্তু পার্ট টু ছাত্রছাত্রীদের জন্য নাম্বার ফোর after completion of the enrollment process, all the affiliated colleges must submit the marks of internal assessment evaluation of all students. UG ugcbcs semester 2, semester 4 and part 2 including the backlog candidates corresponding to the finalized list of enrolled candidates to the university in the prescribed format to be notified later on. after the completion of the enrollment process, enrollment process author. Uh, নথি ভুক্তকরণ প্রক্রিয়া হয়ে গেলে সমস্ত কলেজকে বলছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্ক সাবমিট করতে হবে সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টার টু সেমিস্টার ফোর এবং পার্ট টু এবং ব্যাকলগ ছাত্রছাত্রীদের করেসপন্ডিং টু দ্য ফাইনালাইজ লিস্ট অফ দ্য এনরোল্ড ক্যান্ডিডেটস দ্য ইউনিভার্সিটি এবার ইউনিভার কীভাবে পাঠাতে হবে সেটা ইউনিভার্সিটির যে প্রেসক্রিপ ফর্ম্যাট হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে আর লাস্ট যেটা বলছে অ্যাকুরেট সাবমিশন অফ মার্কস অফ অল ক্যান্ডিডেটস ইন অল স্পেসিফাইড পেপার এসেন্সিয়াল টু অ্যাফায় দ্য জেনারেশন অফ এনসি ক্যান্ডিডেটস ইন ফিউচার অর্থাৎ প্রপারলি এটা সমস্ত ছাত্রছাত্রীদের যে মার্কস সাবমিশন প্রপারলি করার কথা বলছে যাতে করে পরবর্তীকালে এনসি ক্যান্ডিডেটস ভবিষ্যতে কোনোরকম জেনারেট না হয় তার জন্যই এই বক্তব্য পেস করা হয়েছে যাতে বলা হয়েছে ঠিকঠাক মার্কস যেন দেওয়া হয় অনেক সময় হয় যে কোনো সময় মার্কস কোনো জায়গাতে হয়তো প্রবলেম হলো বা অনেক সময় মার্কস আপলোড করার সময় কোনো ইস্যুস তৈরি হয় সেই ইস্যুসগুলো ভুলভ্রান্তিগুলো যাতে না হয় সেই ব্যাপারটাতে নজর দেওয়ার কথা বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে তো এই হচ্ছে যে আসন্ন যে সেমিস্টার টু আসন্ন ঠিক বলবো না অনেক কলেজ অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজে পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই বিশ্ব পরীক্ষার মোডালিটিসগুলো বিশ্ববিদ্যালয় জানিয়েছে এটা তেইশে নভেম্বর তারা নোটিফিকেশান জারি করে এই বক্তব্যটা তারা জানিয়েছে আজ এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে টেললেন টাটা বাই